Hey everyone, hi, welcome back to my channel ruma.ov. কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর সবথেকে ইম্পর্টেন্ট যে সেফ আছো। তো আজকে যে এই ভিডিওটা সেটা হচ্ছে একটা মেকআপ ভিডিও। অনলি থ্রি প্রোডাক্টস আমি ইউজ করে নিয়ে এই মেকআপটা ক্রিয়েট করব যেটা তোমরা দেখতে পাচ্ছ। তো চলো ভিডিওটাকে বেশি দেরি না করে স্টার্ট করা যাক। সো লেটস গেট স্টার্টেড। তো এখানে দেখতে পাচ্ছ প্রথম প্রোডাক্ট গার্নিয়ারের বিবি ক্রিম আমি নিয়ে নিয়েছি। তো এটাতে বিউটি ব্লেন্ডারের হেল্পে এটা পুরো ফেসে লাগিয়ে নেবো আগে, এই যে দেখতে পাচ্ছ এইভাবে। তারপরে ফেসটাকে ভালো করে মানে ব্লেন্ড করে নিতে হবে বিবি ক্রিমটাকে। আর বিবি ক্রিমটা আমার স্কিনে খুব ভালো যায়, সেই জন্য আমি বিবি ক্রিমটা ইউজ করি। আর খুব ভালো করে কিন্তু ব্লেন্ড করতে হবে এটা, যত ভালো ফেসে ব্লেন্ড হবে তত ভালোই ফেসটা গ্লো মানে দেখাবে, গ্লোটা ফুটে আসবে সেই জন্যই। তো এটা হচ্ছে আমার প্রথম প্রোডাক্ট। ড্যাব ড্যাব করে লাগিয়ে নিতে হবে, একদমই মানে ঘষা চলবে না, জাস্ট মানে ড্যাব ড্যাব করেই লাগাতে হবে, পুরো ফেসে ভালো করে ব্লেন্ড করতে হবে। এবারে কনসিলার যেহেতু আমি নিচ্ছি না, তো এইটাকে মানে বিবি ক্রিমটাকে একটু কনসিলারের মতো লাগিয়ে নেব বিউটি ব্লেন্ডারের সাহায্যে। এই যে দেখো আইজের উপরে, এই যে আন্ডার আইজ, এই জায়গাগুলোতে ভালো করে লাগিয়ে নিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ ব্রিজ অফ দি নোজ, চেন, ফোরহেড, এইগুলোতেও ভালো করে অ্যাপ্লাই করতে হবে। মানে বলতে পারো যে এটা আমি এক প্রকার কনসিলারের কাজ করেছি, মানে কনসিল করেছি জায়গাগুলোকে। এবারে কাজলের পালা। তো কাজলটা আমি প্রথমে আইব্রোতে লাগাবো, মানে আইব্রোজগুলোকে কালার করব এটাতেই। তো এই যে দেখতে পাচ্ছ হালকা হালকা করে, মানে খুব বেশি ডার্ক করে না, খুব বেশি গাঢ় করে লাগাবো না, একদমই হালকা হালকা করে লাগাতে হবে। এটা আমার লাগানো হয়ে গেছে। এবারে এই কাজলের সাহায্যেই এটা আমি আইলাইনার লাগিয়ে নেব। আর কাজলটা হচ্ছে আইকনিক, ল্যাকমে আইকনিক কাজল, যেটা খুব ভালো, মানে আমার নিজের পার্সোনাল খুব পছন্দ। তো এটা হালকা হালকা করে লাইনারটা লাগিয়ে নেব আগে, তারপরে একটু ডার্ক করে নেব। আর এই যে একটা চোখে হয়ে গেছে, আরেকটা চোখে লাগাচ্ছি আমি। এটা হয়ে গেলে তারপরে আবার কাজলটা লাগিয়ে নেব। তো মানে কাজলের সাহায্যে আমি তিনটে জিনিস করলাম, আইব্রো, লাইনার আর কাজল। তো এই যে দেখতে পাচ্ছ লাইনারটা আমার হয়ে গেছে, একটু ডার্ক করে আমি লাগিয়েছি। এবারে কাজলটা লাগিয়ে নেব, লোয়ার ওয়াটার লাইন আর আপার ওয়াটার লাইন দুটোতেই লাগিয়ে নেব ভালো করে। এই যে দেখো নিচেটা, নিচে ওয়াটার লাইনও হয়ে গেছে, উপর ওয়াটার লাইনও এই যে দেখতে পাচ্ছ লাগিয়ে নিয়েছি আমি, একটা চোখ কমপ্লিট, আরেকটা চোখে আমি লাগাবো। আর এই যে দেখো এটা তো উপরে লাগিয়ে নিয়েছি, এবারে এটা হয়ে গেছে কমপ্লিট আমার, মানে আই মেকআপটা পুরোপুরি কমপ্লিট। এবারে আমি লিপস্টিকে এসে গেছি, ল্যাকমে ফরএভার ম্যাট লিপস্টিকটা আমি অ্যাপ্লাই করব প্রথমে লিপসে। তো চলো তাড়াতাড়ি করে নেওয়া যাক। তো ভালো করে এটাকে অ্যাপ্লাই করে নিতে হবে। প্রথমে আমি নিচের লিপসে ভালো করে লাগাচ্ছি, নিচের লিপসে কমপ্লিট হয়ে গেলে তারপরে এই যে দেখো উপরের লিপসে ভালো করে লাগিয়ে নেব। খুবই হালকা করে প্রথমে আমি আউটার লাইনটা ড্র করে নিচ্ছি, তারপরে ভেতরে ভালো করে লিপসটাকে ড্র করে নেব। তো এই যে দেখো এটা হয়ে গেছে, এটা হয়ে গেল আমার লিপস কমপ্লিট, মানে লিপস্টিক লাগানো কমপ্লিট। এবারে এই যে আছে এটাতেই আমি আঙুলে করে, ইন্ডেক্স ফিঙ্গারে করে হালকা করে নিয়ে, এই যে দেখো এটাতে গালে হালকা হালকা ব্লাশের কাজ করবে এটা, এই লিপস্টিকটাই হালকা হালকা করে ব্লেন্ড করে নেব আঙুলের সাহায্যে করব। কোনো রকমের কিছু মানে বিউটি ব্লেন্ডার আর কিছু ব্রাশ এগুলো আমি নিচ্ছি না, আঙুলে করেই হালকা হালকা করে দুটো গালেই আমি লাগিয়ে নেব। আর আমার দুটো গালি ব্লাশ লাগানো হয়ে গেছে, আমি জাস্ট একটু ব্লেন্ড করছিলাম। আর এইটা হচ্ছে আমার ফাইনাল লুক, দেখতে ভীষণ সুন্দর লাগছে। তো এটাই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর হ্যাঁ বেল বাটনটিকে প্রেস করতে একদম ভুলবে না। তো চলো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ভালো থাকো, সুস্থ থাকো, সবসময় টেনশন মুক্ত থাকো। বাবাই, টেক কেয়ার।